বাচ্চাটা যে কোরআন যে তিরিশ পারা কোরআন মুখস্থ তার মধ্যে আছে, এই তিরিশ পারা কোরআন মুখস্থ একজন হাফেজ নতুন হাফেজই পাস করছে, সে একেবারে নিঃস্ব অসহায় দরিদ্র পিতা এক কামলা, উনি মানুষের জমিতে কাজ করে খায়। তো এই অবস্থায় এই বাচ্চাটার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই, একটি ঘর ভিটা ছাড়া এক টুকরা জায়গাও নেই, ওর পিছিয়ে যে একশো টাকা খরচ করবে সেই অ্যাবিলিটিও নেই। তো আমি জানি অনেক মানুষের ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তো এই টাকা থেকে অন্তত কারো মাধ্যমে নাই, সরাসরি আপনারা এসে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। তা এই যে হতদরিদ্র পিতা, এই পিতার মনের আকৃতিটা আপনারা বুঝুন, আপনি কী চান বলেন? আমি চাই আমার উদ্ধারে বালা খুঁজে পাই, এই উদ্ধারে আমি এত কষ্ট তাই তো করতে করতে অনেক আমার এই দলের করতে 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 দূরি করছি আমার কাছে করবার মতো কমি যারা ইচ্ছা করলেই এটা কোনো ব্যাপার নাই একটা বাচ্চার মাথার চিকিৎসা করা। তো আমি চাইবো এই বাচ্চাটা অন্তত ঢাকা নিয়ে তার একটি ভালো চিকিৎসা হোক, সেই চিকিৎসার জন্য খুব একটা খুব মনে হয় না যে খুব বেশি কিছু খরচ হয়ে যাবে, আপনাদের সামান্য একটু এগিয়ে আসলে, তবে এগিয়ে আসে কাউকে কারো মাধ্যমে আপনারা চিকিৎসাটা করাবেন না, তাহলে সেই জায়গায় চিকিৎসাটা ব্যাহত হয়। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অন্তত একটা দিনের জন্য এসে হলেও আপনারা নিজ হাতে দান করুন কিংবা সহযোগিতা করুন কিংবা তার চিকিৎসার ব্যবস্থা করুন, নিজ হাতে এসে করবেন, কোনো মাধ্যম দিয়ে করবেন না। এই অসহায় পিতার চোখের পানি মুছাই দেওয়ার জন্য নোয়াখালীতে যদি কোনো হৃদয়ের মানুষ থাকে আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, এই অসহায় হাফেজটার পাশে এগিয়ে আসুন।